অসাধারণ কাচের কাজ, চোখ ধাঁধানো পুজো মণ্ডপ, কাচের ঝাড়বাত আরো কত। আমি বিজয়, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটি কি হতে চলেছে, তাই দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওতে দেখাতে চলেছি এবছরের বনগাঁর সব থেকে বড় পাঁচখানা প্যান্ডেল ও পূজা মণ্ডপ। তাদের জন্য বলতে চাই, যারা ঘরে বসে এবছরের পুজো পরিক্রমা দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা মানে দাদা প্রচুর ঘাটছে, দাদা প্রচুর ঘাটছে, মানে টাকা পয়সা না থাকাকালীনও মানে পুরো তোমাদের সব কিছু দেখানোর কভার করার চেষ্টা করছে। আজকে চার পাঁচটা প্যান্ডেল আমরা কভার করব। তো দাদা প্রচুর খাটছে, দাদাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। স্ক্রিপ করবে না, স্ক্রিপ তোমার কাদের জন্য কষ্ট করছে, তোমাদের জন্য। তো স্ক্রিপ না করে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এভাবেই পাশে থাকবে, প্রথমেই দেখে নেব গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এখন যে রাস্তা দেখছো এটি গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে প্রবেশ করার রাস্তা। দেখে বুঝতেই পারছো রাস্তায় লাইটিং লাগানোর জন্য বাঁশ লাগানো কমপ্লিট, এবং দু চার দিনের মধ্যে লাইটও চলতে শুরু করবে। প্যান্ডেলের সামনে ঝর্ণা ও ফোয়ারা করার জন্য ইট গাঁথা হয়েছে। প্রায় 180 ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেল, আর প্যান্ডেলের বাইরেটা নানান রং বেরঙের ফাইবার কাজ দিয়ে তৈরি করা প্যান্ডেলটি, এক কথায় চোখ ধাঁধানো পূজা মণ্ডপ। এবার দেখে নেব আয়রন গেট স্পোর্টিং ক্লাব। প্যান্ডেলটি বাইরে থেকে দেখতে যতটাই সাধারণ, ভেতরটা ততটাই অসাধারণ। আমিও প্রথমে আপনাদের মতন সাধারণ প্যান্ডেলই ভেবেছিলাম, কিন্তু ভেতরে ঢুকেই চক্ষু চড়ক গাছ, কি নেই যতটা বলবো ততটাই কম। চলুন পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করেই চক্ষু চড়ক গাছ। ভেতরটা নানান ধরনের ফাইবার কাজ ও ফাইবারের গামলা বাটি এসব দিয়ে দারুণ একটি থিমে পরিণত করা হচ্ছে। আমি সবার থেকে বড় কথা হলো এগিয়ে চলো ভাই, এগিয়ে চলো, তাড়াতাড়ি আসো, এগিয়ে চলো।
রোদের মধ্যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ক্লাব এগিয়ে চলার দিকে। নামটা শুনে প্রথমে হাসি পেলেও প্যান্ডেলের ভেতরের কাজ দেখে মনটা খুশিতে ভরে গেল। এক কথায় মণ্ডপের ভেতরে ছোট ছোট কুটির শিল্প চোখে পড়ল। শিল্পীদের এত সুন্দর নিখুঁত কাজ যা মনমুগ্ধ করা। তবে ভিতরে এখনো কাজ চলছে, দু চার দিনের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে। এখন যে প্যান্ডেলটি দেখতে চলেছি, বনগাঁর বড় ব্রিজ পার করে একটু এগিয়ে এসে 5 মিনিটের হাঁটা পথ। ক্লাবের নাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। বড় একটি মাঠের মধ্যে পুজোটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এবং এই মাঠে সুবিশাল দুর্গাপুজোর মেলা বসে। প্যান্ডেলটির ফটক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ পথ। তো চলুন ভেতরে দেখে আসি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।